বর্তমান সময়ে পৃথিবী অসাধারণ গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে এই সমস্ত বড় বড় মেশিনের কারণে। কয়েক বছরের কাজ এই মেশিন মাত্র কয়েক মিনিটের মধ্যে করে দিচ্ছে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা বড় বড় মেশিন দেখব তা নয়, আজকের ভিডিওতে আমরা এমন সমস্ত মেশিন দেখব যেগুলো পুরো পৃথিবীতে সবচেয়ে বড়, আর এর কাজ করা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বেলাজ 75710, যে কোনো প্রকার নির্মাণের কাজ ট্রাক ছাড়া কোনো মতেই সম্ভব নয়, কারণ নির্মাণ করার কাজে যে মেটেরিয়াল প্রয়োজন হয় সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের জন্য এই ট্রাকেরই দরকার হয়। তবে যদি আপনার কাছে নির্মাণ কাজ করার জন্য অনেক বেশি মেটেরিয়াল থাকে, তাহলে বেলাজ কোম্পানি এই মেশিনটি আপনার জন্য তৈরি, যেখানে একটা নর্মাল ট্রাক 5 থেকে 10 টন ভারী মেটেরিয়াল বহন করতে পারে, ঠিক একই জায়গায় এই বেলাজ 75710 এই ট্রাকটি 500 টন থেকে 1000 টন পর্যন্ত মেটেরিয়াল একবারে বহন করতে সক্ষম। 700 ফিট লম্বা, 32 ফিট চওড়া এবং 27 ফিট উঁচু এই ট্রাকটিতে পুরো বিল্ডিং করা মেটেরিয়াল একবারে নিয়ে আসতে পারবেন। এই ট্রাকটি অটোমেটিক MMT ড্রাইভ সিস্টেমের সাহায্যে অপারেট হয়। এই ট্রাকে লাগানো আছে 16 সিলিন্ডারের 4-স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন 2300 হর্স পাওয়ারের শক্তি উৎপাদন করে। ট্রি শ্রেডার, শুধুমাত্র কাঠের জন্য সারা পৃথিবীতে গাছের প্রোডাকশন অনেক বেশি পরিমাণ হয়, তারপরও গাছ কাটা কিন্তু অনেক খারাপ কাজ, আমাদের গাছ লাগানো উচিত। গাছ বেশি কাটলে পরিবেশ দূষণ হবে, কিন্তু যে গাছের সাহায্যে শুধুমাত্র ফার্নিচার তৈরি করা হয় তা কিন্তু নয়। এই গাছের সাহায্যে ফার্নিচারের সাথে সাথে অনেক ধরনের জিনিস তৈরি করা হয়। পুরনো দিনে গাছগুলোকে কাটার জন্য কোড়ালের ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান সময়ে গাছ কাটার জন্য আধুনিক সমস্ত মেশিনের ব্যবহার করা হচ্ছে, যেগুলো মুহূর্তের মধ্যে বড় বড় গাছগুলোকে কেটে ফেলছে। এই মেশিনের কাছে একটি বড় হাত রয়েছে, মানে আর্ম রয়েছে, যার সাহায্যে এটি খুবই সহজে গাছগুলোকে নিজের হাতের সাহায্যে ধরতে পারে, আর এর মধ্যে থেকে একটা কাটারে বেরিয়ে আসে, যেটি এই গাছগুলোকে খুবই সহজেই সমানভাবে কেটে দেয়। এই মেশিনটির সাহায্যে গাছ কাটা অনেক সহজ, তার সাথে অনেক বেশি সুরক্ষিত, কারণ গাছ কাটার সঙ্গে সঙ্গে তার শক্তিশালী আর্মের সাহায্যে গাছগুলোকে ফেলে না দিয়ে নিজের মধ্যে ধরে রাখে আর প্রয়োজন হিসাবে ছোট ছোট করে কেটে ফেলে। এই মেশিনটি একদিনে এতগুলো গাছ কাটতে পারে যা 50 জন মানুষ মিলে 10 দিনও কাটতে পারবে না। অর্থাৎ সব মিলিয়ে এই মেশিনটি আমাদের অনেক সময় এবং অনেক খরচ বাঁচিয়ে দেয়। তবে গাছ কাটার সময় গাছের মধ্যে থেকে যে গাছের গুঁড়িগুলো বেরিয়ে আসে সেগুলো মেশিনে জমে যায়, আর এর জন্য মেশিনটিকে সর্বদাই পরিষ্কার করতে হয়। এটা দেখুন, এটা হলো লা প্রিন্সেস। এই মেশিনটিকে বাংলায় মাকড়সা মেশিন বললে ভুল হবে না, কারণ এই মেশিনটি দেখতে অনেকটা মাকড়সার মতন লাগে। এই মেশিনটি 2004 সালে ইংল্যান্ডে বানানো হয়েছিল। আসলে অনেক সময় ধরে ফ্লাইওভার অথবা মেট্রোর কাজ করার জন্য মেশিনগুলোকে মাটি থেকে ওপরে রাস্তা তৈরি করার কাজ করতে হয়। এমন সময় এই মেশিনগুলোকে ওপরে নিয়ে যাওয়া অনেক বেশি কঠিন। তো লা প্রিন্সেস অর্থাৎ মাকড়সা এই মেশিন এই কাজটিকে খুবই সহজেই করতে পারে। এই মেশিনটি নিজের হাইড্রোলিকের সাহায্যে কঠিন থেকে কঠিনতর জায়গায় চড়তে পারে আর ভারী ভারী জিনিসপত্র বহন করতে পারে। এর সাথে এই মেশিনটিকে দেওয়ালে খুব সহজে চড়ানো যায়। যদিও প্রথম দিকে বলা হতো এই লা প্রিন্সেস মেশিনটি ভূমিকম্প এবং আগুন লাগলেও খুবই সহজে মানুষকে সাহায্য করতে পারবে, তবে এই ঘটনা সফল হতে পারেনি, কারণ এই মেশিনে যে মেন অংশটি রয়েছে সেটি 37 টন ভারী, যার ফলে এই মেশিনটি যদি কোনো বাড়িতে উঠতে চায় তাহলে সে বাড়িটি ভেঙে পড়তে পারে। লন মুভার, যদি আপনারা গ্রামে বসবাস করেন এবং কৃষিকাজ এবং পশুপালন করে থাকেন, তাহলে বিশাল বড় এই লন মুভার আপনাদের অনেক বেশি উপকারী একটি মেশিন। যদিও আমাদের ভারতবর্ষে এত ভারী মেশিন এখন পর্যন্ত পাওয়া যায় না, লন মুভার সাধারণত একটি ঘাস কাটার মেশিন হিসেবে জানা যায়, কিন্তু এই ভিডিওতে আপনারা সে লন মুভার মেশিনটি দেখতে পাচ্ছেন। এটি ঘাস কাটার সঙ্গে সঙ্গে কৃষিজমি থেকে পশুদের চারা কাটার কাজ করে থাকে। এই মেশিনটি রিপার এবং চপার একসাথেই করতে পারে, অর্থাৎ এই মেশিনটি শুধুমাত্র যে চারাকে কাটে তা কিন্তু নয়, এটি চারাগুলোকে ছোট ছোট আকার করে দেয় আর পাশের কন্টেনারে পরিপূর্ণ করতে থাকে। এই মেশিনটি মাত্র 1 ঘন্টার মধ্যেই 4 থেকে 5 একর জমির চারা কেটে পরিষ্কার করতে পারে। অর্থাৎ এই মেশিনটি শুধুমাত্র সেই কৃষক ভাইদের জন্যই যারা হাজার হাজার পশু পালন করে থাকে। এই ট্রাক্টরের সাথে সর্বদা পাশাপাশি একটা ট্রাক চলে যার মধ্যে ট্রলি লাগানো থাকে আর অনবরত চারাগুলো পরিপূর্ণ হতে থাকে। বিশেষ করে আমেরিকাতে যখন এই ধরনের মেশিন ব্যবহার করা শুরু হয়েছিল
তখন থেকে কৃষক ভাইদের কপাল খুলে গেছে। কারণ আমাদের কৃষক ভাইদের অনেক কম সময়ে বৃহৎ কাজ করতে পারে, আর এই মেশিনটি সমস্ত কাজ সহজ করে দিয়েছে। এর ফলে অনেক বেশি মাত্রায় দুধ উৎপাদনের জন্য পশুদেরকে পালন করা যায়, আর দুধের সাহায্যে যে সমস্ত জিনিসপত্র তৈরি হয় সেগুলো সারা বিশ্বব্যাপী বিক্রি করে থাকে। আশা করছি আমাদের ভারতেও এমন ধরনের বড় বড় মেশিন ব্যবহার করা হবে, কারণ বর্তমান সময়ে আমাদের কৃষক ভাইদেরকে নিজেদের হাতের সাহায্যে চারাগুলোকে কেটে মাথা বোঝাই করে বাড়ি নিয়ে যেতে হয়। যদি আপনাদেরকে চারা কাটার এই মেশিনটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করুন। কামাৎসু D575A সুপার ডোজার। এই বুলডোজারটিকে সুপার ডোজার নাম দেওয়া হয়েছে কারণ এটি পৃথিবীতে উপস্থিত সবচেয়ে বড় বুলডোজার মধ্যে একটি, যার অনেকগুলো মডেল আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে ব্যবহার করা হচ্ছে। এই বুলডোজারগুলো বিশেষ করে কয়লার খনিতে ব্যবহার করা হয়ে থাকে। প্রায় 38 ফিট লম্বা, 16 ফিট চওড়া এবং 1.5 তলা পর্যন্ত উঁচুওয়ালা এই বুলডোজারটি একবারেই 125 কিউবিক মিটার মাটি ঠেলতে পারে। অর্থাৎ এই বুলডোজারের সাহায্যে যদি একবারে মাটি তোলা হয় তাহলে খুবই সহজেই 4 থেকে 5টি ট্রাক পূরণ করা যেতে পারবে। এই বুলডোজারটিতে 12টি সিলিন্ডার ইঞ্জিন লাগানো রয়েছে, যা প্রায় 1100 হর্স পাওয়ারের শক্তি উৎপাদন করতে পারে। মজার বিষয় হচ্ছে এই বুলডোজারটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে 8টি শক্তিশালী ট্রাকের প্রয়োজন পড়ে, আর যেটা করার জন্য এই বুলডোজারের সমস্ত অংশগুলোকে খুলে আলাদা আলাদা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, আর যেখানে এই বুলডোজারের কাজ হবে সেখানে এনে এগুলোকে আবার জোড়া দেওয়া হয়। ক্রলার ডিগার। ক্রলার ডিগার, যাকে বাকেট ডিগারও বলা হয়ে থাকে, এটি সুড়ঙ্গ খোদাই করা এবং গর্ত করার জন্য অনেক শক্তিশালী একটি মেশিন। এখানে আপনারা যে ক্রলার ডিগার দেখতে পাচ্ছেন, এটি প্রায় 200 ফিট লম্বা, 40 ফিট উঁচু। এই মেশিনটির সামনের দিকে অনেক বড় একটি চাকা লাগানো থাকে, যার মধ্যে ধারালো সূচালো বালতি লাগানো থাকে। এই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে এই মাটিগুলোকে খুঁড়তে থাকে। খোঁড়া মাত্র এই মাটিগুলোকে বালতিতে পরিপূর্ণ করা হয় এবং পেছনের দিকে এগুলোকে ফাঁকা করা হয়, যেখানে এই মাটিগুলো ক্রলার ডিগার মেশিনের সাহায্যে ট্রাকে পরিপূর্ণ হতে থাকে। আজ এই ধরনের মেশিনের ব্যবহার করেই কয়লার খনি থেকে খোদাই করা হয় এবং কয়লা সংগ্রহ করা হয়। প্রয়োজন পড়লে এই মেশিনের সামনে দুই দিকে চাকা অ্যাড করা হয়, আর এর ফলে অনেক দ্রুত কাজ সম্পন্ন করা যেতে পারে। এই মেশিনের সাহায্যে খোদাই করা অনেক পরিষ্কার এবং সুরক্ষিত, কারণ এই মেশিনটি অনেক দূর থেকেই খনন করতে পারে। ছোট ছোট মেশিনের সাহায্যে খোদাই করার ফলে অনেক বেশি দুর্ঘটনা ঘটে যায়, এর ফলে অনেক মানুষের প্রাণও হারিয়ে যায়। সেই কারণে এই বিশাল বড় ক্রলার ডিগার মেশিন মানুষদের অনেক কাজ করছে, কারণ এই সমস্ত মেশিনের সাহায্যে অনেক মানুষের প্রাণ রক্ষা হচ্ছে। লার্জ হ্যাড্রন কোলাইডার। এই মেশিনটি আজ পর্যন্ত মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মেশিন হিসাবে পরিচিত, কারণ এই মেশিনটি 27 কিলোমিটার লম্বা। লার্জ হ্যাড্রন কোলাইডার অর্থাৎ LHC কোনো ধরনের নির্মাণ করা মেশিন নয়, তবে এটা এমন একটা মেশিন যেটা বিজ্ঞানীদের অনেক কাজে লাগে। এই মেশিনটি এটা অনুসন্ধান করার চেষ্টা করছে যে পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে। সুইজারল্যান্ডের বর্ডারের নিচে উপস্থিত কাজ করতে থাকা এই মেশিনটি আলোর গতিতে পরমাণুর মধ্যে ধাক্কা লেগে এটা পরীক্ষা করছে যে কিভাবে এই পরমাণুর মাধ্যমে জীবনের সৃষ্টি হয়েছে। নিজের পরীক্ষায় এই মেশিনটি সফলও হয়েছে এবং এই মেশিনটির সাহায্যে আমরা অনেক নিয়ম বুঝতে সফল হয়েছি। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা আরও অনেক বড় পরীক্ষা করার জন্য LHC থেকেও বড় মেশিন তৈরি করার চেষ্টা করছে, আর এটা অনুমান করা হচ্ছে যে এই মেশিনটি 50 কিলোমিটারের থেকেও বেশি বড় হতে চলেছে। আর এর সাহায্যে বৈজ্ঞানিকরা পৃথিবীর জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত সমগ্র ঘটনা অনুমান করতে পারবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।